সরস্বতী পূজালৈ মাসত মাত্র এটা দিন। প্রতিমা তেতিয়া অন্তিম পৰহতীয়াত ব্যস্ত মৃৎশিল্পী। মৃৎশিল্পী সকলৰ মাজত ব্যাপক ব্যস্ততা। প্ৰতিমা নিৰ্মাণত ব্যস্ত যদিও গ্ৰাহকৰ আশানুৰূপ সঁহাৰি লাভ কৰা নাই মৃৎশিল্পীসকলে। সমাগত সরস্বতী পূজা, সরস্বতী পূজাক লৈ মাজত মাত্র কেইটামান দিন বাকি। বিদ্যার অধিষ্ঠাতী দেবী সরস্বতী মাক আদরিবলৈ সকলো এতিয়া ব্যস্ত হৈ পৰিছে। মহানগরীতো দেখা পোৱা গৈছে ব্যস্ততার অন্ত নাই। খনিকর সকল ব্যস্ত হৈ পৰিছে, অন্তিম পৰহ দিয়াত ব্যস্ত হৈ পৰা দেখা পোৱা গৈছে। এনেকৈ সরস্বতী পূজার বাবে মাজত মাত্র এটা দিন বাকি থকার সময়তে চৌদিশে এতিয়া বিরাজ কৰিছে উখল মাখল পরিবেশর। ব্যতিক্রম নহয় গুৱাহাটী মহানগরীও। গুৱাহাটী মহানগরী বিভিন্ন প্রান্তর ছাত্র ছাত্রীয়ে আধ্যাত্মিক তথা পবিত্রতার পূজা করবর সাজু হয়েছে। সমান্তরালক মহানগরীর মৃৎশিল্পী সকলের মাজতো এতিয়া ব্যস্ততা দেখিবলৈ পোৱা গৈছে। ইফালে মহানগরের বিভিন্ন প্রান্ত আড়ম্বরপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করবলে সাজু হয়েছে ছাত্র ছাত্রী সকল। লগতে ছাত্র ছাত্রী সকলে সরস্বতী দেবীর মৃন্ময় মূর্তির সম্মুখত ভক্তিরে পূজা করবর এক প্রকার সাজু হয়েছে। একদরে সাজু করে তুলিছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী পূজার মূর্তিসমূহ। 500 টকাৰ পৰা আৰম্ভ কৰি 15,000 টকা মূল্যৰ প্ৰতিমা মূৰ্তি নিৰ্মাণ কৰিছে শিল্পীসকলে। কিন্তু মৃৎশিল্পীসকলৰ ভাষ্য অনুসৰি পূৰ্বৰ তুলনাত হ্ৰাস পাইছে তেওঁলোকৰ মূৰ্তি নিৰ্মাণ তথা সৰস্বতী পূজাৰ সংখ্যা। যিখিনি আশা কৰিছিলোঁ সেই হিচাপে আশাবাদী নহয় আৰু, সেইটোৱে কথা। বিগত বৰ্ষতকৈ এবাৰ অলপ ভাল, কিন্তু যিমানখিনি আশা কৰিছিলোঁ সিমানখিনি আশা তেতিয়ালৈ অহা নাই। বৃদ্ধিটো কৰা হৈছে মানে কি, বস্তু পাতিৰ দাম বাঢ়ি আছে এতিয়া, কিন্তু মূৰ্তিৰ দাম সেই হিচাপত বৃদ্ধি হোৱা নাই আৰু যিমানখিনি হ'ব লাগে। ডাঙৰ মূৰ্তি আছে আপোনাৰ, মোটামুটি চাইজ লৈ দামো আছে, 10,000ৰো আছে, 5,000ৰো আছে, 2,000ৰো আছে, 500 আছে, মূৰ্তি লৈ কিনে দাম আছে। এক কথাত ক'বলৈ গ'লে সরস্বতী পূজা উপলক্ষে বাগদেবীর বন্দনাৰে 26 জানুৱাৰীৰ দিনটোত মুখৰিত হৈ পৰিব ৰাজ্যৰ বিদ্যালয় মহাবিদ্যালয়ৰ লগতে পূজাথলীসমূহ। ইতিমধ্যে দেবী প্রতিমা নির্মাণের কাম প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। ভিডিও জার্নেলিস্ট চিত্তরঞ্জনের সহযোগত কবিতা শর্মা, রিপোর্ট প্রথম খবর।